ফের যুদ্ধবিরতি, তৃতীয়বারের জন্য ইউক্রেনে সাময়িকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় বেলা 12:30 থেকে জারি যুদ্ধবিরতি। যুদ্ধে যারা আটকে পড়েছেন তাদের বার করে আনতে তৃতীয়বার যুদ্ধবিরতি। জানা যাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর অনুরোধে যুদ্ধবিরতি রাশিয়ার ইউক্রেনের মাইকোলভের সকাল থেকে একাধিক রুশ ক্ষেপণাস্ত্রে হানা। আক্রান্ত ওডেসা, দাবি ইউক্রেনের, খার্কিভে বহুতল, লুহানস্কে তেলের ডিপোয় আগুন। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের সেফ প্যাসেজ দেওয়ার চেষ্টা চলছে, সে কারণেই কি যুদ্ধবিরতি, উঠছে প্রশ্ন।